সুপ্রিয় দর্শক, আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন কর্তৃক দৈনিক ট্রিবিউন পত্রিকার রিপোর্টার আরিফুল ইসলামকে রাতের আঁধারে তুলে নিয়ে গিয়ে 50-60 জন লোকে তাকে অমানবিক ভাবে নির্যাতন করার চিত্র। ডিসি সুলতানা পারভীন সরকারি টাকা খরচ করে একটি পুকুর খনন করে ওই পুকুরটি নিজের অধিকারে নিজের নামে লিজ নেওয়ার বিরুদ্ধে আরিফুল ইসলাম রিপোর্ট করার দায়ে তাকে রাতের আঁধারে তুলে নিয়ে তার ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার অফিসের 50-60 জন লোক সহ এবং RDC নাজিমুদ্দিন সহ তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটান এবং তাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেন এবং তাকে বিবস্ত্র করে তার ছবি তুলে ভিডিও ধারণ করে তাকে মেরে ফেলার হুমকি দেন। তো ভিউয়ার্স, আমরা আপনারা সেই ভিডিওটি দেখছেন। তো ভিউয়ার্স, একজন জেলা প্রশাসক হয়ে এই অমানবিক নির্যাতন কিভাবে করেন? এক কিছুদিন পূর্বে জামালপুরের ডিসি কর্তৃক নারী কেলেঙ্কারির ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। তো ভিউয়ার্স, আমরা আজ কোন দেশে আছি? কি আদব দেশ! এত বড় কর্মকর্তা আমলা হয়েও যদি তারা এইভাবে অমানবিক নির্যাতন চালায় সামান্য একজন রিপোর্টার এর উপর, তাহলে এদেশের সাধারণ জনগণের ঠাই কোথায়? কোথায় কিভাবে এই দেশ থেকে দুর্নীতি এবং অপকর্ম দূর হবে? তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কমেন্টস করে জানান এই জন্য এই ধরনের ব্যবহার করা কি আদৌ সমীচীন হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে। তো আপনারা দেখছেন সেই আরিফুল ইসলাম হচ্ছে নির্যাতিত, তারই মুখের কথা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা হতে সচেতন থাকবেন, এই প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।